হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তবৃন্দ চরণে আমার দণ্ডবোধ প্রণাম। আজকে জগন্নাথ দেবের একটি লীলা পড়ে শোনাবো, আপনারা কৃপাপূর্বক শুনুন। এক সময় পুরী ধামে লান্ডি মাতা নামে একজন বৃদ্ধা বাস করতেন। তিনি ছিলেন জগন্নাথ দেবের প্রতি অত্যন্ত অনুরক্ত এক ভক্ত। শ্রী জগন্নাথ দেবের প্রতি তার একটি বিশেষ ভাব অন্তরে উদিত হয়েছিল। সেই ভাবভক্তির প্রভাবে প্রভুকে তিনি তার পুত্র বলে ভাবতেন। প্রতিদিন লান্ডি মাতা প্রভুর জন্য নিম পাতা বাটা নিয়ে আসতেন। তিনি মনে মনে ভাবতেন, শ্রী জগন্নাথ দেব প্রতিদিন 60 বার ভোজন করেন, যার মধ্য থেকে 56 রকমের অন্ন ব্যঞ্জন, কত রকমের মিষ্টি, কত রকমের ঘি, তিনি অবশ্যই এত ধরনের গুরুপাক জামকালো খাবার দাবার ভোজন করার বেশ কারণিত হয়ে পড়েছেন এবং তার হয়তো কিছু পেটে গণ্ডগোলও হয়েছে। সেই জন্য তিনি যদি কিছু নিম পাতা বাটা খান তাহলে তার পক্ষে খুবই ভালো হবে। লান্ডি মাতা শ্রী জগন্নাথ দেবকে নিজের পুত্র হিসেবে দেখতেন, তাই তিনি ভাবতেন যে জগন্নাথ দেব 60 বার ভোজন করে তার পেটে গণ্ডগোলও হতে পারে, তাই তিনি প্রতিদিন তাকে নিম পাতা বাটা খাওয়াতেন। একদিন পাত্রটি হাতে নিয়ে লান্ডি মাতা মন্দিরে দ্বারে প্রবেশ করলেন, কিন্তু মন্দিরের প্রবেশের আগেই নিরাপত্তা রক্ষী তাকে থামাল এবং ও বলল, ওহে বৃদ্ধা, তুমি পাত্রে কি নিয়ে যাচ্ছ? লান্ডি মাতা উত্তর দিলেন, আমি আমার পুত্রের জন্য নিম বাটা নিয়ে যাচ্ছি। রক্ষী বললেন, তোমার পুত্র কি মন্দিরের ভেতরে আছে? লান্ডি মাতা উত্তর দিলেন, আমার পুত্র রত্ন সিংহাসনে বসে আছে, তার আঁখি দুটি বিশাল, সে আমার নিম পাতা বাটার তৈরি পদটি ভোজন করার জন্য প্রতীক্ষা করছেন, আমাকে ভেতরে যেতে দাও। রক্ষী রেগে গিয়ে বললে, তুমি কি বলছো? জগন্নাথ তোমার ছেলে? প্রভু জগন্নাথ দেব কত ধরনের অন্ন ব্যঞ্জন নিবেদন করা হয় সেসব ভোজন তিনি তৃপ্ত হন, তিনি কেবল তোমার এই নিম পাতা ভোজনের জন্য অপেক্ষা করছেন। নিরাপত্তা রক্ষী লান্ডি মাতাকে মন্ত্রীর মধ্যে যেতে দিলেন না। ভগ্ন হৃদয়ে লান্ডি মাতা তার কুটিরে ফিরে গেলেন। তার পুত্রকে নিম পাতা বাটা খাওয়াতে না পেরে তিনি খুবই মনোকষ্টে ভুগতে লাগলেন। আমার ছেলে নিশ্চয়ই এই নিম পাতার জন্য অপেক্ষা করে আছে, এমন ভাবতে ভাবতে তিনি ক্রন্দন করতে লাগলেন। শ্রী জগন্নাথ দেব লান্ডি মাতার অন্তরে ভাব উপলব্ধি করলেন এবং তার সঙ্গে বাসল্য রস উপভোগ করার জন্য তিনি সেই রাত্রে তার কুটির আবির্ভূত হলেন। হঠাৎই এক উজ্জ্বল আলোক প্রভার লান্ডি মাতার ঘরটি প্রবেশ করলেন এবং সে দেখল যে তার প্রিয় পুত্র জগন্নাথ তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার মুক্তি যেন সূক্ষ্ম এবং বিবর্ণ। জগন্নাথ বললেন, মা, আজ তুমি কত রকমের মিষ্টি ভোজন করেছি, আমার পেটে খুব কষ্ট হচ্ছে, তুমি কি আমাকে কিছু নিম পাতা দেবে? লান্ডি মাতা তাড়াতাড়ি উঠে পড়লেন এবং উত্তরে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু কিছু বলার আগে জগন্নাথ দেব তার গিয়ে হইতে অন্তর্হিত করলেন। সেই রাত্রে প্রভু জগন্নাথ দেব পুরী রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন, রাজা, লান্ডি মাতা আমাকে তার পুত্র হিসেবে প্রীতি করেন, তিনি আমার মা, আর প্রতিদিন তিনি আমার জন্য অত্যন্ত প্রীতি সহকারে নিম পাতা বাটা নিয়ে আসেন। তোমার নিরাপত্তা রক্ষী তাকে প্রবেশ দ্বারে থামিয়েছে এবং তার হাত থেকে নিম পাতা বাটার পাত্রটি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তার তৈরি নিম পাতা বাটা খেতে আমি খুবই ভালোবাসি, আগামীকাল খুব ভোরে অবশ্যই তুমি তার কাছে যাবে এবং তাকে বলবে সে যেন আমাকে ভজন করার জন্য নিম পাতা বাটা নিয়ে আসে। পরদিন খুব ভোরে রাজা ও তার মন্ত্রীদের সঙ্গে জগন্নাথ মন্দিরের অনেক কিছু দূরে অবস্থিত লান্ডি মাতার ছোট্ট ঘরে গেলেন এবং তার কুটিরে রাজা ও তার মন্ত্রীদের দেখে লান্ডি মাতা খুবই অবাক হলেন এবং রাজা তাকে বললেন, হে মাতা, মন্ত্রীর পাহারাদার রক্ষী আপনার প্রতি এক মহা অপরাধ করেছে, আমি তার জন্য ক্ষমা চাইছি। আপনার হাতে তৈরি নিম পাতা বাটা জগন্নাথ দেবের খুবই পছন্দ, আপনি জগন্নাথ দেবের এক মহান ভক্ত এবং আপনি অত্যন্ত ভাগ্যবতী যে তিনি আপনার বাসল্য প্রীতির ভাবটি গ্রহণ করেছেন এবং আপনাকে তিনি নিজে মাতা জ্ঞান করেন।
আজ আমি আপনার কুটিরটি লান্ডি মাতা মঠ নামে প্রসিদ্ধ করছি। এই স্থানটি একটি পবিত্র তীর্থ হিসেবে বিবেচিত হবে। এই পৃথিবীতে আপনি যতদিন হবেন এবং প্রতিদিন তিনি আপনি শ্রী জগন্নাথ দেবকে নিম পাতা বাটা খাওয়াবেন, এমনকি আপনি দেহত্যাগ করার পরও আপনার স্মৃতিতে শ্রী জগন্নাথ দেবকে এই পদটি নিবেদন করা হবে। দেহত্যাগ করার পর আপনার স্মৃতিতে শ্রী জগন্নাথ দেবকে পদটি নিবেদন করা হবে এবং রাজার কাছ থেকে এমন প্রীতিপূর্ণ কথা শুনে লান্ডি মাতা তার সৌভাগ্যের কথা ভেবে খুবই আনন্দিত হলেন। এখনকার দিনে নিম পাতা বাটার পরিবর্তে জগন্নাথ দেব 56 ব্যঞ্জন পদ ভোজন করার পর তিতভোগ নামে একটি পদ ভোজন করেন এবং তারপর মিষ্টি জল বা মিষ্টি জল পান করেন। জয় জগন্নাথ। ভালো লাগলে একটি লাইক করুন এবং এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।